ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত। খুব ভালো থেকো, আজকে দিনটা খুব এনজয় করে কাটাও। আজকে ওয়েডনেসডে, আজকে দিনটা আমি এখান থেকে শুরু করছি, বাস স্ট্যান্ড থেকে শুরু করছি, থেকে বেরিয়ে বাস থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তোমরা সবাই কেমন আছে জানিও। আর আজকে আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিন, খুব দুঃখের দিন। আজকের দিন আমার ঠাকুমা, আমার কাকু এই ডেটেই মারা যান। আজকের দিনটা আমার কাছে খুব কষ্টের। যাই হোক, দেখি নিজেকে কীভাবে তাদের নামে উৎসর্গ করতে পারি, তাদের অবদান আজকে নিয়ে যায় আমার ঠাকুমা আমার কাকুর জন্য। তারা আমার ফুল গার্ডিয়ান ছিল, বাবা মায়ের খুবই বেশি ছিল। যাই হোক, দেখি তাদের জন্য কতটুকু করতে পারি। ঠিক আছে, দেখি বাস কখন আসে। বাসের অধীর অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। আমার বাসে অন্য রুটের বাস আসছে। আমি এখন বালিগঞ্জ ফাইনের এখানে দাঁড়িয়ে আছি, বাস নেই। দেখি কখন বাস আসে, কতক্ষণ অপেক্ষা করতে হয়। বেরোতে একটু 5-7 মিনিট 10 মিনিট আজকে দেরি হয়ে গেল। বেরোনোর বাস আগের বাসটা বেরিয়ে গেছে, অপেক্ষা করি। তোমরা রাস্তাটা দেখেন, বাড়ি এসে কাজকর্ম শুরু হয়েছে। ঘরের ঘরবাড়ি মুছে চা বানিয়ে দিয়ে সঞ্জয়কে চা দিয়ে দিয়ে খাচ্ছে। এদিকে ইলিশ মাছ আছে, ভিজিয়ে দিয়েছি। ইলিশ মাছ করবো, আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে করবো ডালনা, ওল আর ওলদি। চল রান্নাটা করি। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে ওল ডালনা করবো। আলুটা ভালো করে ভেজে মুরগিটাকে সেদ্ধ করে দেবো, তারপরে বিষ্ণুটার মাথা ভেজে সেটা খাওয়া। চলো কীভাবে কী করছি সব দেখছি। আলুটা ভালো ভালো হয়েছে, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিয়ে আরও ভাজি, নুন দিয়ে ভালো। ইলিশ মাছের জন্য এখানে একটু সর্ষে বেটে নিচ্ছি, একটু ডালনাতেও অল্প একটু সর্ষে দেবো। ইলিশ আছে আজকে, সঞ্জয়ের জন্য ভাপা দিয়ে দেবো। আর দুটো সঞ্জয়ের ভাপা হবে, এগুলো আমাদের সর্ষে দিয়ে ছাড়ে। আমি এমনি সঞ্জয়ের কিচ্ছু না, অনলি ভাপা, ভাপা ছাড়া ওরা কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, সঞ্জয়ের ভাপাটা আমি রেডি করি। সঞ্জয়ের ভাপাটা রেডি করে দিয়েছি, ভাত হয়ে গেল। ভাতে সাদলেন আমি, তার জন্য প্রথমে কড়াতে একটু সাদা জিরে দিয়ে দেবো।
থেকেই সর্ষের আলুটা দিয়ে দেবো, সর্ষের চাল। কেউ অনেকেই দেয় না সর্ষে, আমি জিরে বাটা ই করে, আমি একটু সর্ষে আমার ভালো লাগে, ইলিশমাছের কিছু করলে যাতে একটু সর্ষে না দিলে ঠিক আমার নয় যেন ঠিক ধরে যাই রান্নাটা উঠে উঠলে। রোল ডাললাম, ইলিশমাছের মাথা দিই রেডি, ওটাকে নাড়ি এই আমার রোল ডালনা রেডি। দেখালাম কীভাবে আমি রোল ডালনা রেসিপিটা বানাই, তো আপনারা কীভাবে বানান কমেন্ট করে জানাবেন, আর আমার রোল ডালনা রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটাও প্লিজ কমেন্ট করে একটু জানাবেন আমাকে, তাহলে খুব ভালো লাগবে। ওকে চা চা, আমার রোল ডালনা রেডি। রঞ্জার ভাগটা করছি বসাবো, ভাত হয়ে গেছে বড় বড়, ভাতের জায়গা করছি, টিফিন বক্সটা বসাবো। ওর ওই গতানুগতিক একই খাওয়া, ইলিশ মাছের ওই ভাপা ভাতের মধ্যে। এবার বসাবো সর্ষে ইলিশ, রেখে দিলাম লঙ্কা, সর্ষেটাকে ধুয়ে রেখেছি। ফুটে উঠেছে একেবারে মাছগুলোকে দিয়ে সর্ষে তেল দিয়ে সানা ম্যাডাম রেডি। কি সানা ম্যাডাম, বুধবার শাড়ির দিন, এই যে সানা ম্যাডাম শাড়ি পরেছে, আমাদের হোস্টেজ দেখুন তো সবাই লিপস্টিকটা ভালো লাগছে সবাই জিজ্ঞেস করছে। এই যে সানার ব্যাগ রেডি, সানা বেরোবে, ব্যাগ রেডি, সানা ম্যাডাম রেডি, লিপস্টিকটা ভালো লাগছে দেখুন তো সবাই, সানা জিজ্ঞেস করছে, সানা যাচ্ছে, সানা ম্যাডাম চলে যাচ্ছে ক্লাসে। অনেকক্ষণ দিয়ে ওয়েট করার পর আজকে র্যাপিডোটা এলো, অনেকটা সময় লাগলো আসতে। সানা দিদি টাটা, র্যাপিডওয়ালাটা এমনি লেটে এসছে, আরও লেট করছে, সানার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে সেটা। সানা তোমার কি লেট হচ্ছে, নইস লেট হোক, কি সানা লেট হোক, টাটা, দুর্গা 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 দুর্গা, সাবধানে যেও, চলে গেল সানা ম্যাডাম। ইভিনিং, কেমন আছো? এই যো বেরিয়ে পড়েছি ডিউটি,
ডিউটি যাচ্ছি, রেডি আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 5:30 বাজে, তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ একটু গড়িয়াহাট যাবো, কেনাকাটা করার আছে, কালকে যাবো একটা নিমন্ত্রণে, সেই জন্য চলো তারপর দেখাচ্ছি। জানো ভাই, আমি সেম জিনিস তোমার এখান থেকে তিনটে দোকান গেলাম, তিনটে দোকান আমাকে তিনটে প্রাইস বলেছে, তোমার দোকানে সবচেয়ে লোয়েস্ট বলবে কেন? মানে তো আমি বাড়িয়ে বলে কম করব না, যে কাস্টমার লাস্ট আমি ওই কেপসিতে ঢোকার আগে কিন্তু জিজ্ঞেস করলাম, বলছে যে 580 টাকা। আমি বললাম ভাই আমি এক্ষুনি ওখান থেকে জিজ্ঞেস করেছি, তো আপনার থেকে কোয়ালিটি ভালো। যাই হোক, থ্যাংক ইউ ভাই। গড়িয়াহাটে এসেছি, শপিং হয়ে গেছে মোটামুটি, একটা বেড কভার কিনলাম আর টেবিল ম্যাট কিনলাম, সেটা আমার বাজেটে হয়ে গেছে। বেড কভার কিনলাম 700 টাকা দিয়ে, আর একটা টেবিল ম্যাট কিনলাম 300 টাকা, খুব সুন্দর সো হয়ে গেছে। এখানে ফুচকাওয়ালা, ফুচকা আমি আগেই খেয়ে নিয়েছি। যাই হোক, এবার আমি ডিউটির উদ্দেশ্যে এগিয়ে যাবো, চলো যাই দেখি একটা গড়িয়াহাটটা। দেখাতে পারি না যে মার্কেটিং করা করতে করতে ভিডিও করাটা খুব টাফ হয়ে গেছে, সো যাই হোক